বিষয়ে আমরা বসবো, বসে একটা পরিকল্পনা করে আমাদেরকে এটা করতে হবে। কারণ এই বিগত কোটা আন্দোলনে সবচাইতে বেশি আপনার এটার ইমেজ ড্যামেজ হয়েছে অনেক বেশি মুক্তিযুদ্ধের, নানানভাবে আপনাকে এটাকে আমরা দেখব বিভিন্ন পর্যায় থেকে। সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। এটা একটা সুবিধাভোগী শ্রেণী হিসাবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা, সেই কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব। আমরা পরিকল্পনাটা আমরা গ্রহণ করব, এখনো করি নেই, আসছি সবে। আমি আজকেই অফিস করব, আজকে মন্ত্রণালয়ের সকলের সাথে বসে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্তে যাব, কি কি করতে হবে আপনারাই সব জানতে পারবেন। এটা অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে, সত্যিকারতে আছে, সবাই আমরা ভাবি এবং বাস্তবে ঘটেছে ও ঘটনা, এটা সবার সামনেই হবে। যা কিছু আমরা পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করব এটা সবার সামনে করব, তবে সংস্কার হবে এবং ড্রাস্টিক সংস্কার হবে। প্রথম হচ্ছে ইমেজ সংকট যেটা হয়েছে ইতিমধ্যে, আমি যেটা বলেছি যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের কোটা, মুক্তিযোদ্ধা সন্তানের কোটা, যে বিষয়গুলোই সবচাইতে অগ্রাধিকার হিসেবে উঠে আসছিল সংগ্রামের সময় এবং এটা আন্তর্জাতিকভাবেই বিস্তৃত হয়েছে, সবাই এটাকে নিয়ে সংবাদ করেছে বলেছে, এখনও বিশ্লেষণ হচ্ছে এই সমস্তগুলো নিয়ে। কিন্তু সত্যিকার অর্থে যারা আমি বলবো প্রকৃত মুক্তিযোদ্ধা, এই এই মুক্তিযোদ্ধাই বলতে চাচ্ছিলাম কিন্তু সেখানে প্রকৃত লাগাতে হলো, এটা আমার জন্য একটা দুঃখের ব্যাপার। এটা অনেক দুঃখ ভার আক্রান্ত হৃদয়ে এই তাদের সন্তানদের তাজা রক্ত রাস্তায় বিছাতে দেখছে, তো এটা থেকে নিষ্কৃতি পাওয়াটা আমার তাদের জরুরি এবং এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। মন্ত্রণালয়ে বসে আমরা আলোচনা করে আমরা পর্যায়ক্রমে সিদ্ধান্তগুলো আপনাদের কাছে আসবে এবং বস্তুনিষ্ঠ এবং কার্যকর সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন এটা হবে। কারণ এখানে সংস্কার হবে, এটা আমি বলেছি যে ভালো সংস্কার হবে, আপনারা বুঝতে পারবেন। আমরা তো নানান বিষয়ে এখন অনেক ফ্যান্টাসি গল্প তৈরি করেছি, এগুলির আড়াল থেকে সত্য বের করে নিয়ে এসে জনগণের সামনে উপস্থাপন করব, আশা করি তাতেই আজকে যে শহীদদের স্মরণে এখানে পুষ্পমাল্য দিলাম তাদের আত্মা শান্তি পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।